Assalamualaikum, আমি ফাহিম শাহরিয়ার পান্ডাপথের একদল বাহিনী নিয়ে চলে এসেছি বান্দরবান। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। কোনো রকমের ঘোষামাজা ছাড়াই সব কিছু আপলোড দেওয়া হবে অ্যাজ এ ট্রাভেল ডাইরি। প্রচলিত নাম গরিবের বন্ধু হাতিয়ার, কেন হয়েছে তা জানতে পারবেন পরের ভিডিওতে। ইনি হচ্ছেন বিচিতত্ত্বের প্রবর্তক রিচি। আমাদের সাথে উড়ান বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুইজন ছিলেন, একজন ছিলেন আসাদ ভাই, আর একজন ছিলেন মুহিত ভাই। যাই হোক, একসাথে এতগুলো পরিচয় করা দিলে বোরিং লাগে বিষয়টা। ঠিক আছে, বাদ দিই, চল নিচে আয়। তারপর এভাবে দাঁত কালাইতে কালাইতে আমরা রওনা দিলাম থানচির পথে। গান গাইতে গাইতে আমরা চলে এসেছি থানচিতে। তবে একটু দুঃখজনক যে আমাদের যেটা পরিকল্পনা ছিল যে আমি এখন নাফাখুম যাব, তবে সাঙ্গুর অবস্থা থেকে মনে হচ্ছে না সেদিকে আমরা যেতে পারবো। আমরা তার পরিবর্তে এদিকে দামতুয়া, মারাংতং এবং আলির গুহা টেম্পল। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে দামতুয়া, চলুন। Thank you.
বর্ষার কারণে পুরো রাস্তাটাই এতটা দুর্গম ছিল যেটা বলার মতো না, আমি বললেও আপনারা বুঝবেন না। একমাত্র যারা ফেস করছেন তারাই বুঝতে পারবেন যে দামটার রূপটা বর্ষাকালে কী পরিমাণ দুর্গম হয়ে থাকে। যাই হোক, পুরো রাস্তা জুড়েই ছিল অনেক থ্রিল। যারা অ্যাডভেঞ্চারাস পছন্দ করেন তারা বর্ষাকালে এই রুটটা চুজ করতে পারেন। এই সেই দামটুয়া, আপনারা দেখতেই পাচ্ছেন দামটুয়ার এখন কী অবস্থা। অতিরিক্ত পানি থাকায় এবং আমার ডিভাইসগুলো ওয়াটারপ্রুফ না হয় আমি সেখানে খুব একটা ফুটেজ ধারণ করতে পারি নাই, এবং অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে আমরা যতদূর সম্ভব তাড়াতাড়ি সেখান থেকে চলে আসার চেষ্টা করেছি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মায়ন্তং পাহাড়। সেখানে আমরা প্রায় 3.5 থেকে 4 ঘন্টা শুধু সেই পাহাড়ে ওঠার পিছনেই লাগিয়েছি। তারপর উপরের চূড়ায় পৌঁছাই, সেখানে খুব তাড়াহুড়ো করে আমরা আমাদের টেন্টগুলো সেট করি যেন বৃষ্টিতে আমাদের যে ব্যাগগুলো ছিল সেগুলো যেন না ভিজে যায়। আর হ্যাঁ, সেখানে অবশ্যই পানির ব্যবস্থা বা হালকা কিছু খাবারের ব্যবস্থা নিয়ে যাবেন। বা কে যদি আবার পানি নিতে হয় তাহলে প্রায় 3 থেকে 4 ঘন্টার পথ আবার নিচে নেমে আবার উঠতে হবে, এবং ঠিক সন্ধে নামার আগে বৃষ্টির পানিতে সবাই খুব এনজয় করি। একটা পর্যায়ে বৃষ্টি থেমে গেলে আমরা জলের আলোয় বারবিকিউ করার চেষ্টা করি এবং সারা রাত আশেপাশের মনোমুগ্ধকর ভিউ দেখি আর অবাক হতে চাই। যাই হোক, পরের দিন সকালে আমরা সেখান থেকে রোদের তেজের কারণে খুব তাড়াহুড়ো করে নিচে নেমে আসি, এবং আমাদের পরবর্তী গন্তব্য ছিল আলির গুহা। এটাই আমাদের লাস্ট স্পট ছিল, এবং এখান থেকে আমরা পরবর্তীতে আলিকদম থেকে সরাসরি ঢাকার বাসে উঠে চলে আসি। মানে পুরাই অস্থির একটা জায়গা। এতটুকু শেষ? আচ্ছা, তাহলে আমরা তাহলে কি করবো? একটা ছবি তুলবো, চলে যাবো। আচ্ছা, কোনো কথা? এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি দোয়া করবেন, সাথে থাকবেন, এবং অবশ্যই আমাদেরকে জানাবেন কিভাবে আমরা নিজেদেরকে আরো ইম্প্রুভ করতে পারবো। ধন্যবাদ।